फिर दुष्कृतीদের আক্রমণের মুখে পড়লেন সিপিএম এর বিধায়ক রতন ভৌমিক। নিজ নির্বাচনী ক্ষেত্র কাকরাবন শালগড়ার শিলঘাটিতে দুষ্কৃতীরা বিধায়কের গাড়ি ভাঙচুর করে, ছিনিয়ে নেয় গাড়ির চাবি। বরাত জুড়ে বেঁচে যান বিধায়ক। ঘটনা মঙ্গলবার বিকালে। বিধায়কের অভিযোগ বিজেপির দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে কাকরাবন শালগড়া কেন্দ্রে। অসুস্থ দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের রোশনালে পড়লেন কাকরাবন শালগড়া কেন্দ্রের সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক। দুষ্কৃতীরা বিধায়কের গাড়িতে ভাঙচুর চালায় এবং নিয়ে যায় গাড়ির চাবি। ঘটনা মঙ্গলবার বিকালে। ঘটনাস্থল বিধায়কের নিজ নির্বাচনী ক্ষেত্রের শিলঘাটি এলাকায়। এই ঘটনা কেন্দ্র করে সংশ্লিষ্ট অঞ্চলে বিরাজ করছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সিপিএম বিধায়ক রতন ভৌমিক বলেন, এদিন বিকালে তার শিলঘাটিতে গিয়েছিলেন অসুস্থ দলীয় কর্মীকে দেখতে। এটি তার নিজ নির্বাচনী ক্ষেত্র। বিধায়কের বক্তব্য এলাকায় যাওয়ার পরে বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ি আক্রমণ করে এবং নিয়ে যায় গাড়ির চাবি। শালগড়া বিধানসভা কেন্দ্র যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি, সেখানে আমি যাওয়ার পরে গাড়িটা রেখে বাড়িতে ঢুকেছি। তখন আমতলী বিজেপির লোক তাদের নেতা মুফিজ মিয়া তার নেতৃত্বে সেখানে গাড়ির সামনে গিয়ে চিৎকার হোয়াল্লা শুরু করে, কেন এমএলএ এখানে এসছে, আসতে পারবে না এইসব গাড়িগুলো। এবং আমার ব্যবহৃত যে গাড়িটা ড্রাইভার থেকে জোর করে চাবি নিয়ে যায় এবং গাড়িটা ভাঙচুর। বিধায়ক রতন ভৌমিকে জানান, বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির চাবি নিয়ে চলে যায়। পুলিশও চেষ্টা করে চাবি আনতে কিন্তু ব্যর্থ হয়। এবং গাড়িটার চাবি নিয়ে যাওয়ার ফলে গাড়িটা গাড়ি আনা সম্ভব হয়নি। ড্রাইভার তারাও সেখানে ছিল, গাড়ি এখনো সেখানে আছে, পুলিশ গেছে, পুলিশ চাবি আনতে পারেনি। সিপিএম বিধায়ক রতন ভৌমিক বলেন, দুষ্কৃতীরা তাকেও আক্রমণ করতে আসে কিন্তু স্থানীয় লোকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলায় তারা পিছিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক রতন ভৌমিক থানায় মামলা দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।